আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজকে আমি এসেছি আশিক এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। বন্ধুরা, আশিক এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মটা পরিচালনা করছেন আশিক ভাই এবং এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অঙ্কলাহাটের পাশে। বন্ধুরা, এখানে আপনারা প্রতিনিয়ত উন্নত জাতের বকনা বাছুর এমনকি ষাঁড় বাছুরও পাবেন। চলুন বন্ধুরা, আমরা এই আশিক এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী আশিক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশিক ভাই, তো আপনাদের এখানে সবসময় বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চাটা ক্রয় বিক্রয় করে আসছেন? জি, আমি মূলত জার্সি বকনা এবং শায়াল ষাঁড় বাচ্চা কালেকশন করি এবং বিক্রয় করি। আচ্ছা, তো আজকে কি দেখাবেন দর্শকদের? আজকে আমি দর্শক ভাইদের চার পিস শায়াল ষাঁড় বাচ্চা গ্রোথ সম্পন্ন চার পিস হাই পার্সেন্টের শায়াল ষাঁড় বাচ্চা দেখাবো, আর তিন পিস জার্সি বকনা দেখাবো। এর মধ্যে দুইটা জার্সি, একটা আট মাস, একটা দশ মাস, আর একটা ওনারা বলছে যে বীজ দেওয়া আছে, কিন্তু আমি চেক দিই না। এখন দর্শক ভাই যদি মনে করে যে বকনা হিসাবে, রেডি বকনা হিসাবে নিতে পারবে, আর যদি কোনো পর্যায়ক্রমে যদি থাকে সেটা আল্লাহ নসিবে রাখলে থাকবে আর কি। তো প্রতিটি ষাঁড় বাচ্চা বা বকনা বাচ্চা ইনশাল্লাহ সুস্থ সবল আছে? জি জি, আমি মূলত সুস্থ সব বাচ্চায় বিক্রি করি, কারণ ব্যস্ততা একদিনের না। জি, তো আশিক ভাই চলুন তাহলে দেরি না করে আমরা ষাঁড় বাচ্চাগুলি আর বকনা বাচ্চাগুলি দর্শকদের দেখাই। চলুন, অবশ্যই দেখাই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। আশিক ভাই, এক নম্বরের এই ষাঁড় বাচ্চাটা জাতন বয়সটা বিস্তারিত? এটি একটি 100 ফিটের শায়াল ষাঁড় বাচ্চা। আমি বললে হবে না, দর্শককে বলতে হবে। দর্শক ভাইরা সুন্দর করে দেখান, প্রথমত মাথাটা দেখাবেন ছোট, এবং গলার কম্বলটা দেখাবেন দর্শক ভাইরা। দর্শক ভাইরা বিবেচনা করবে যে এই গরুটাতে শায়ালের কতটা পরিমাণ পার্সেন্ট আসছে। একদম খাওয়া সাদা সুস্থ সবল। নাভি কম্বলটা দেখেন, সুন্দর করে দেখাবেন দর্শক ভাই। পায়ের পাউচারটা দেখাবেন, নাভি কম্বল ভালো আছে, নাভিটা দেখেন। জি, তো শাহিওয়ালের ক্ষেত্রে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। বয়সটা কেমন হবে আশিক ভাই? আমাদের কালেকশন করার জিনিস যদি বা তো আনুমানিক বয়স 5.5 থেকে 6 মাস। আচ্ছা, এবং গ্রোথ সম্পন্ন বাচ্চা, হাই গ্রোথের বাচ্চা। খাওয়া দাওয়া পরিপূর্ণ ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ ঠিকঠাক, একদম সব দিক দিয়েই ভালো আছে। সুন্দর ষাঁড় বাচ্চা দেখছেন। জি, তো আশিক ভাই, এক নম্বরে শাহিওয়াল এই ষাঁড় বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এক নম্বরে শায়াল ষাঁড় বাচ্চা আমি মূলত 4টা লট করছি। আচ্ছা, কোন দর্শক ভাই 4টা যদি একসঙ্গে নেয় তাহলে 58,000 টাকা লট করছি। আচ্ছা বন্ধুরা শুনলেন, 1 থেকে 4 নম্বর 4টা ষাঁড় বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটা ষাঁড় বাচ্চার দাম পড়বে 58,000 টাকা পিস। আর যদি কেউ এক পিস করে নিতে চায় আমাদের সঙ্গে আলাদাভাবে আলোচনার মাধ্যমে নিতে হবে। আচ্ছা, তাহলে এটা দেখলেন আপনারা, 58,000 টাকা লটের এক নম্বর ষাঁড় বাচ্চা। জি, তারপরে দেখছেন 58,000 লটে এটা 2 নম্বর ষাঁড় বাচ্চা, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। আশিক ভাই, 58,000 লটে 2 নম্বরের এই ষাঁড় বাচ্চাটা জাতন বয়সটা? এটা যাতে হাই পার্সেন্টের এ গ্রেডের শায়াল বাচ্চা, বয়স 6 থেকে 6.5 মাস আনুমানিক বয়স, এবং খাওয়া দাওয়া সুস্থ সবল। দর্শক ভাই সুন্দর করে দেখাবেন। আচ্ছা, নাভি কম্বলটা দেখেন। হ্যাঁ, সুন্দর করে দেখাবেন যে নাভি কম্বলটা, দর্শক ভাই সুন্দর করে দেখাবেন যে কি নাভি, দুটো বাচ্চা দেখেন, নাভিটা দেখাবেন, কম্বলটা দেখাবেন, সুন্দর করে দেখাবেন। তাহলে বয়সটা 6 থেকে 6.5 মাস হবে আনুমানিক বয়স ভাই। আমাদের কালেকশন করার জন্য যদিও বা একাউন্ট বলা সম্ভব না। খাওয়া দাওয়া তো কোনো সমস্যা নেই? না, এলে খাচ্ছে, খুব সুন্দর খায়। খাওয়া দাওয়া না খাইলে শরীরটা এত সুন্দর আছে কেমনে? আচ্ছা, তো বন্ধুরা এটা দেখলেন আপনারা, 58,000 লটের 2 নম্বর ষাঁড় বাচ্চা শাহিওয়াল। জি, আর আপনারা শুনেছেন যে 1 থেকে 4 নম্বর 4টা ষাঁড় বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটা ষাঁড় বাচ্চার দাম আসবে 58,000 করে। তারপরে দেখছেন 58,000 লটের এটা 3 নম্বর ষাঁড় বাচ্চা, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। আশিক ভাই, 3 নম্বরে এটা জাতন বয়সটা? এটা যাতে, এটি একটু শায়াল বাচ্চা, এ গ্রেডের শায়াল বাচ্চা। আমি বললাম না, দর্শকের বলতে হবে, দর্শক দেখবে যে গলার কম্বলটা দেখবে, দর্শক সুন্দর করে দেখেন, গলার কম্বলটা দেখান, নাভি কম্বলটা ভালোভাবে দেখবেন আপনারা। জি, নাভিটা সুন্দর করে দেখান, বডি নাভিটা দেখেন, বডির গ্রোথটা দেখান। তাহলে বয়সটা বলছেন ভাই? এটা আনুমানিক বয়স 6 মাস প্লাস, 6 মাসের উপরে, 6 মাসের নিচে নাই। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন এটা আপনারা, 58,000 লটের 3 নম্বর ষাঁড় বাচ্চা। জি, আর আপনারা আগে শুনেছেন 1, 2, 3, 4 একসঙ্গে নিলে দাম আসবে প্রতিটা ষাঁড় বাচ্চা 58,000 করে। তারপরে দেখছেন 58,000 লটে এটা 4 নম্বর ষাঁড় বাচ্চা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। আশিক ভাই, 4 নম্বরে এটা জাতন বয়সটা? এটা যাতে, এটিও একটি শায়াল, এগ্রেডের শায়াল বাচ্চা, বয়স 6 মাস প্লাস, এবং খাওয়া দাওয়া খুবই খায়, গরুটা খুবই খানিয়ালা, খুবই খায়।
নাভি কম্বলটা দেখেন দর্শক ভাই, সুন্দর করে দেখেন নাভি কম্বল, বডির শেপটা এবং পাউচারটা দেখাবেন বন্ধুরা। এটা দেখলেন আপনারা 58,000 লটের 4 নম্বর সার বাচ্চা সাইহল। আর আপনারা আগে শুনেছেন 1 2 3 4, এই চারটা সার বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটি সার বাচ্চার দাম আসবে 58,000 টাকা করে। মাশাআল্লাহ 5 নম্বরে সুন্দর একটা জার্সি বোতা দেখছেন, চলুন আর বিস্তারিত জেনে আসি ভাই। 5 নম্বরে এই জার্সি বোতাটা জাতমান বয়সটা বিস্তারিত হয়, এটার বয়স আনুমানিক বয়স 8 মাস প্লাস। আর যাতে দেখেন দর্শক ভাইরা বলবে, বিবেচনা করে আমি বললে হবে না, মাথাটা একদমই ছোট, একবার ছোট মাথা, কপালের মাঝখানে পরতপুরন গর্ত আছে। আবার কানের মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণ লোম, কানে অনেক পশম আছে, দেখেন গলায় কোনো রকম কোনো কম্বল নেই, তো এবং খাওয়া দাওয়া সুস্থ সবল, পার্সেন্ট ভালো হবে আশা করা, হ্যাঁ আশা করা যায় ভালো পার্সেন্ট। দেখেন নেদের কাছে একদম স্টেট, সে জার্সি গরু যে বয়সে থাকার দরকার এটার মধ্যে বিদ্যমান আছে। ওলান পালানটা দেখি ভাই, অবশ্যই দেখবে দেখাবেন, নিপিল চারটা জিগ আছে দেখছেন, জি নিপিল চারটা আছে, ওলানের চামড়া খুব লোদবদে, দর্শক ভাইরা দেখান সুন্দর করে দেখান। তাহলে 5 নম্বরে জার্সি বতাটা বসতে বলছিলেন ভাই, জার্সি বকনের এটার বয়স আনুমানিক বয়স 8 মাস প্লাস। আচ্ছা, খুবই খাওয়া দাওয়া মানে খুবই খাই বকন, তো সুস্থ সবল, হ্যাঁ একদম সুস্থ সবল, যে একদম সুস্থ সবল আর এত পরিমাণ খাবার রুচি। আচ্ছা তো আশিক ভাই, 5 নম্বর এই জার্সি বকনের দামটা কেমন রাখছেন? 5 নম্বর এই জার্সি বকনের দাম রাখছি 52,000 টাকা। 5 নম্বর জার্সি বকনা 52,000, জি বন্ধুরা। তারপরে দেখছেন এটা 6 নম্বর বকনা, এটা জার্সি বকনা 6 নম্বরে, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। তো আশিক ভাই, 6 নম্বরে এই জার্সি বতাটার মানটা বা বয়সটা বিস্তারিত কেমন হবে? এই জার্সি বস্তাটার মানে খুবই ভালো হবে, দেখেন গলায় কোনো কম্বল বা ঝুল নেই, মাথাটা ছোট, এবং মাথাটা ছোট আছে, জি গলায় কোনো ঝুল নেই, গলাটা চিকন সরু গলা আছে, এবং চামড়াটা অনেক পাতলা, এবং বডি শেপটা অনেক সুন্দর। তো জাতমান হিসাবে পার্সেন্ট ভালো হবে আশা করা, আশা করা যায় এটা ভালো পার্সেন্ট হবে। আমাদের কালেকশন করা জিনিস আনুমানিক বয়স 10 মাস প্লাস, 10 মাসের উপরে হবে আর কি, 10 মাস প্লাস হবে আনুমানিক, জি 10 মাস প্লাস হবে। আচ্ছা, 6 নম্বরের জার্সি বকনার দাম কেমন রাখছেন? 6 নম্বরের জার্সি বকনার দাম রাখছি 65,000 টাকা। বন্ধুরা শুনলেন, 6 নম্বর জার্সি বকনার দাম 65,000, জি। তারপরে দেখছেন 7 নম্বর জার্সি বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে আশিক ভাই। 7 নম্বরে এটা জাতমান বয়সটা বিস্তারিত কেমন হবে? এটা যাতে মোটামুটি ভালো পার্সেন্ট হবে, এবং বয়সটা হবে, এটা যখন আমি কালেকশন করি যার কাছ থেকে কালেকশন করছি উনি বলছে যে 20 দেওয়া আছে, 2 মাসের প্রেগনেন্টের কথা বলছে, কিন্তু আমি এখনও দেখি নাই যা সত্যি আছে কি না। কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে নিতে পারবে, সমস্যা নেই, খাওয়া দাওয়া সুস্থ সবল, 2 মাসের 20 দেওয়া আছে। আচ্ছা, বকনা হিসাবে নিতে হবে, 20টা থাকলে ভাগ্যটা ভালো, ওর ভাগ্য ক্রমে যদি পরে পাবে আর কি। আচ্ছা, উলান পালানটা দেখি, অবশ্যই দেখাবেন, খুবই শান্ত প্রকৃতির, খুবই ভালো উলানটা, দর্শকদের সুন্দর করে দেখাবেন, দেখান বানটা দেখছেন কত সুন্দর বান, খুবই সুন্দর, এবং জায়গা প্রচুর আছে, উলান ভালো আছে, নিপিল চারটা দেখছেন, কলাবাট বলে এগুলাকে, খুবই সুন্দর, এবং হাই পার্সেন্টের বকনার যে বৈশিষ্ট্য বানগুলো এটার মাঝেও বিদ্যমান আছে। নেক্সট ছোট বন্ধুরা শুনেছেন, 7 নম্বরে জার্সি বকনাটা 20 আছে, 2 মাস, তো আপনাদেরকে বকনা হিসাবে নিতে হবে, 20টা থাকলে ভাগ্যটা ভালো। তো আশিক ভাই, 7 নম্বরে জার্সি বকনার দামটা কেমন রাখছেন? 7 নম্বরে জার্সি বকনার দাম রাখছি 85,000 টাকা। বন্ধুরা শুনেন, 7 নম্বর জার্সি বকনার দাম 85,000, জি। আশিক ভাই, দর্শকদেরকে আজকে সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা এবং বক বাচ্চা দেখালেন, তো যে কোনো সময় আসলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি, আমার কাছে দর্শক ভাইরা যে কোনো সময় আসলে কম আর বেশি সব সময় আমার কাছে থাকবে, সেটা ছাইয়াল সার বাচ্চা অথবা জার্সি বকনা সব সময় দর্শক ভাইরা পাবে, এবং আমি দর্শক ভাইদের জন্য সব সময় চেষ্টা করি ভালো জিনিস কালেকশন করার, মানে ভালো এজন্য যে ভালো জিনিস কালেকশন করার চেষ্টা করি, কারণ কোনো দর্শক ভাই যদি একটা জাত গরুর উপরে 1-2,000 টাকা ঠকেও তো ভবিষ্যতে লাভবান হবে, এখন যদি আমি যদি জাত গরু না দিয়ে দামে কম নিল জাত গরু নিল না, তাহলে তো ওটা কোনো ভবিষ্যৎ নয়, এর জন্য আমি দর্শক ভাইদের জন্য সবসময় চিন্তা করি জাত গরু দর্শক ভাইদের দেওয়ার।
আজকে আমি চার পিস সায়াল সার বস্তা দেখাইছি। দর্শক ভাইরা অনেক জায়গায় সার বস্তা দেখে অনেক প্রতিবেদন দেখে বা কিনছে, দর্শক ভাইরা দেখবে আর বুঝবে যে যে চারটা সার বস্তা দেখাইছি এই চারটা সার বস্তা সায়ালের কতটা পরিমাণ পার্সেন্ট আছে, কতটা পরিমাণ গ্রোথ সম্পূর্ণ আছে। আবার যে দামটা দিছি অন্য অন্য প্রতিবেদনের সাথে সাথে মিলাইবে যে আমি দামটা বেশি চাইছি কিনা, আমার উদ্দেশ্য সেল করবো বেশি লাভ করবো কম। আপনার কথা যেটা যে জাত মান পার্সেন্ট হিসাবে দামটাও তুলনামূলক ঠিকঠাক আছে। জি 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 জি। আচ্ছা, তো আশিক ভাই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।